হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের স্বাগত জানাই আমি তন্নির চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি, আর এটা হচ্ছে গরমকালের সবচাইতে এসেনশিয়াল একটা প্রোডাক্ট, আর সেটা হচ্ছে কি সানস্ক্রিন। গরমকালে আমরা সানস্ক্রিন ছাড়া কিন্তু বাইরে বেরোনোর কথা ভাবতেই পারি না। সানস্ক্রিনের প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট সান থেকে ত্বককে রক্ষা করা। সানলাইট আমাদের ত্বকে এলে যে সমস্ত ড্যামেজগুলো করতে পারে তার উপরে যদি আমরা একটা সানস্ক্রিনের প্রলেপ দিয়ে দিই, সেই ড্যামেজটা কিন্তু অনেক অংশে কম হয়ে যায়। আর আজকে যে প্রোডাক্টটির রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর সেই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে VLCC থেকে নেওয়া সানস্ক্রিন, আর এটা হচ্ছে SPF 30। SPF 30 ইউজুয়ালি তাদের জন্যই ভালো যারা অনেক বেশি সান এক্সপোজারে যান না বা যায় না, যেমন যারা অফিসে কাজ করে বা যারা ধরুন কলেজে ক্লাস করে, তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা ভালো। আর যারা ফিল্ড ওয়ার্ক করে বা ফিল্ডে অনেকক্ষণ কাজ করতে হয় তাদের জন্য কিন্তু SPF 30টা একটু কম হয়ে যায়। তো আমি যেহেতু আমার কাজ আমাকে বাইরে গিয়ে করতে হয় না, আমি খুব একটা সান এক্সপোজারে যাই না, সেই জন্য SPF 30 আমার জন্য পারফেক্ট। আর এটা হচ্ছে VLCC-র সেই প্রোডাক্ট যার মধ্যে রয়েছে অনেকগুলো কোয়ালিটিস, আর সেগুলো দেখেই আমি কিনেছি। যেমন এটা হচ্ছে গিয়ে প্যারাবেন ফ্রি, আর সব ধরনের ত্বকের জন্য এই সানস্ক্রিনটা সুইটেবল। এবং এর মধ্যে যেটা হচ্ছে গিয়ে ক্যারেট এক্সট্রাক্ট, এবং এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা ত্বকের জন্য ভালো, যা ত্বকের যে পিগমেন্টেশন আছে সূর্যের আলো থেকে কিন্তু ত্বকের মধ্যে কালো কালো যে ছোপ পড়ে যায়, এই সানস্ক্রিনটা ব্যবহারের পরে ব্র্যান্ড দাবি করে যে ওই ছোপগুলো রিডিউস হয়ে যাবে, অর্থাৎ দূর হয়ে যাবে। এছাড়াও এটা একটা ম্যাট ফিনিশ লুক দেবে। সাধারণত সানস্ক্রিন দেখবে ব্যবহার করলে কি হয়, যখন আমরা একটু রোদে যাই মুখটা খুব তৈলাত্মক হয়ে যায়, তো এটা বলছে যে এটা সেরকম তৈলাত্মক ভাব দেবে না, এটা একটা ম্যাট ফিনিশ দেবে। এটা খুব একটা চিটচিট করবে না এবং এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। তো এটা যে প্রোডাক্টটা আসছে সেটা একটা টিউব টাইপ প্যাকেজিংয়ে আসছে, আর উপরে এই নবটা এইভাবে খুলতে হয়। এই প্যাকেজিংটা আমার যথেষ্ট ভালো লেগেছে, কারণ এই ধরনের প্যাকেজিং ট্রাভেল ফ্রেন্ডলি এবং প্রোডাক্টটার লিক হওয়ারও কিছু থাকে না। এবার আমি তোমাদেরকে এই প্রোডাক্টটা একটু হাতে নিয়ে দেখাবো, এর কনসিস্টেন্সি, স্ট্রাকচার এবং এর কালার। সাধারণত সানস্ক্রিন যেগুলো আমি ব্যবহার করেছি এর আগে সেগুলো একটু ক্রিমিশ কালার থাকতো বা হোয়াইট কালার থাকতো, এটার কালারটা না একদম ফাউন্ডেশনের মতো। ফাউন্ডেশনের কালার যেমন থাকে স্কিন টাইপ, সেটাও কিন্তু একটু ফাউন্ডেশন টাইপ এটার কালার। এটা একদমই হোয়াইট না বা ক্রিম কালার না, এটা একটু চকো কালার, বাট এটা স্কিনের সঙ্গে মিলে গেলে খুব একটা বাজে দেখায় না। তো হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই সানস্ক্রিনটা, দেখো খুব সামান্যই দরকার। তো এটা হচ্ছে গিয়ে এটার কালার, এটা অনেকটাই যেটা বললাম ফাউন্ডেশনের মতো, ফাউন্ডেশন নিলে যেমন লাগে ঠিক সেই রকমই দেখতে। আর এর মধ্যে যে ফ্রেগনেন্সটা ভীষণই মাইল্ড, খুব একটা উগ্র না, এবং খুব তাড়াতাড়ি এই যে ফ্রেগনেন্সটা চলেও যায়। তো এর কনসিস্টেন্সিটা দেখো, যে আমি যতটুকু নিলাম ভীষণ ক্রিমি কনসিস্টেন্সি, এবং খুব সুন্দরভাবে ত্বকের সঙ্গে ব্লেন্ড হয়ে যায়। আর যেহেতু এটা ম্যাট ফিনিশ দিচ্ছে, তোমাদের হয়তো অনেকের ধারণা এরকম হতে পারে যে ম্যাট ফিনিশ দিলে মুখটা খুব সাদা দেখাবে বা মুখটা খুব টানবে, অ্যাকচুয়ালি তা না। এটা ম্যাট ফিনিশ ঠিকই দিচ্ছে, তবে মুখটাকে কিন্তু ড্রাই করছে না। আমার ত্বক ড্রাই টু কম্বিনেশন, তো আমি এটা ব্যবহার করে দেখেছি, আমার ত্বকে কিন্তু এটা খুব বেশি ড্রাই করছে না, বা এটা ব্যবহারের পর এমন মনে হচ্ছে না যে ত্বকটা টেনে যাচ্ছে। এটা খুব সুন্দরভাবে ত্বকে ব্লেন্ড হয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার হলো, এটা ব্যবহারের পরে আমি দেখেছি আমার ত্বক কিন্তু খুব একটা ঘামেনি। তো তোমরা দেখো, এটা আমি এখানে একটু মিলিয়েছি, তো এটার মধ্যে কোনো রকমেরই তৈলাত্মক বা গ্লেজ, যে চিকচিক করে অনেক সময় সানস্ক্রিন লাগালে কিন্তু ত্বকটার মধ্যে ভীষণ চিকচিকি বা গ্লেজি ভাব আসে, এটা লাগানোর পরে কিন্তু সেরকম আসেনি। এটা কিন্তু একটা ম্যাট ফিনিশ দিয়েছে। আর একটা মজার ব্যাপার হলো, ফাউন্ডেশন লাগানোর পর একটু যেমন একটা কভারেজ দেয়, এই সানস্ক্রিনটাও কিন্তু একটু কভারেজ দিয়ে থাকে ফাউন্ডেশনের মতো। তো অনেকে যে পিগমেন্টেশন, আমার মনে হয় এর জন্যই এটাকে একটু রিডিউস মনে হয় বা কম দেখায়, কারণ মুখে যদি একটু দাগ থাকে ওই ফাউন্ডেশনের এফেক্টের জন্য আমার মনে হয় এটাকে একটু কম দেখায়। তো আমার এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর আমি লাস্ট 2 সপ্তাহ ধরে এটা ব্যবহার করছি। এটা ব্যবহারের পরে কোনো রকমের সমস্যা হয়নি,
আর কোন রকমেরই মানে ইরিটেশন ফিল হয়নি স্কিনের মধ্যে। খুব সুন্দরভাবে ত্বকের সঙ্গে এটা ব্লেন্ড হয়ে যায় এবং আমার যে স্কিনের কালার এটার সঙ্গেও কিন্তু ভীষণই ভালো যায় এই যে কালারটা সানস্ক্রিনটার। তো ওভারঅল আমি বলবো একটা ভালো সানস্ক্রিন, তোমরা ট্রাই করে দেখতে পারো। তোমাদের কালেকশনে যদি আর কোনো সানস্ক্রিন থাকে যেটা মনে হয় বেস্ট, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেটা ট্রাই করে দেখব। তবে VLCC সানস্ক্রিন কিন্তু আমার ভালো লেগেছে, তোমরাও দেখতে পারো। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রিভিউটি কমেন্ট করে জানাবে। আর যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটিকে দেখছো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো থাকবে, সুন্দর থাকবে।